হ্যালো ফ্রেন্ডস, আমি আবার তোমাদের কাছে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছো, আর আজকে মহাষষ্ঠী, আর সেজে গুজে একদম রেডি হয়ে গেছি। কোনো রকমে একটা হালকা সাজ দিয়ে দিয়েছি, আর এইভাবে যাচ্ছি। এখন আমাদের এখানে কয়েকটা পাড়ার ঠাকুর আছে, সেগুলোই দেখতে যাচ্ছি। তো খুব তাড়াতাড়ির মধ্যে আছি, তো এসে তোমাদের সাথে ভালো করে কথা বলবো। আর এখন যাচ্ছি, চলো আমাদের সাথে, যদি কিছু দেখাতে পারি তো দেখাবো। তো চলো, ঠিক আছে। সবে আমরা ঠাকুর টাকুর দেখে চলে এসেছি, আর ঘড়িতে এখন 9:10। তো কোথাও যাইনি, জাস্ট আমাদের পাড়াতে যে কটা হয় ঠাকুর সে কটাই, মানে বেলুড় বাজারে যে কটা ঠাকুর হয় আরও আছে আশেপাশে, মানে আমাদের আয়ত্তর মধ্যে। কেন কি আমি একা আজকে বেরিয়েছি, আমার তো হাজবেন্ড যায়নি আজকে, নাহলে আরও আছে আমাদের আশেপাশে, কিন্তু সেগুলো আমি যেতে পারবো না, তাই যাইনি। যে কটা দেখে মানে এসেছি, ছেলে মেয়েদের ভেবেছিলাম বেরোবই না, কিন্তু আমার ছেলে মেয়ে প্রত্যেক বছর ষষ্ঠী থেকে বেরোয়, আর বলছে যে তাহলে এবারে কেন নিয়ে যাবে না, আমি যাবো, তো ওদের জন্যই তো বেরোতে হয়, বুঝতেই পারছো। তো ওই জন্যেই আমি যে কটা সামনে সামনে ছিল সে কটাই আমি দেখেছি, আর তোমরা দেখলে যে মানে কি কোন ঠাকুর আমি দেখলাম। তো তো চলো আগে তোমরা দেখে নাও যে আমি কি কি ঠাকুর দেখলাম, আর কি 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 কিভাবে দেখলাম, আর কি কি ঠাকুর দেখলাম আমাদের এখানে। যে কটা খুব ছোট করেই সামান্য করেই হয়েছে ঠাকুর, তো যে কটা হয়েছে সে কটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো চলো দেখে নাও যে কি ঠাকুর মানে আমি আমরা দেখলাম। তো চলো আগে দেখে নাও, তারপর আমি কথা বলছি।
দুর্গা পূজা। প্রতিদিনের রুটিন মাফিক জীবন থেকে মুক্তি পেয়ে সকলেই খুশিতে মাতোয়ারা। আমরাও বেলুর যুব সমাজ 64তম বর্ষে সঙ্গে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ করতে আমরা নিজেরা সতর্ক এবং মেনে চলে সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধির নিয়মাবলী। প্রত্যেকে নিজে মাস্ক পরুন, সব সময় সাবান, হ্যান্ড ওয়াশ বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে পরিষ্কার রাখবেন। পূজা মণ্ডপে প্রবেশ করার আগে স্যানিটাইজার দিয়ে আপনার হাত স্যানিটাইজ করে নিন। শরীরের তাপমাত্রা মাপার জন্য আমরা রেখেছি, আর আমাদের কাছে কাছের মধ্যে ঘুরেছি বলে আর আমরা আজকে মানে করিনি, তোমার কিছু খাইনি বাইরে, তো বলেছি যে চল আগে সব কটা ঠাকুর দেখে নি, তারপরে ফুচকা নিয়ে বাড়ি যাব। তো দেখো অনেকদিন পর জানো তো ফুচকা খাচ্ছি, একবার খেয়েছিলাম লকডাউনের পর, কিন্তু তারপরে অনেকদিন কেটে গেছে, তারপর ফুচকা খাচ্ছি। আর আমার ছেলে পাপড়ি চাট খেতে খুব ভালোবাসে, ফুচকাও ভালোবাসে, কিন্তু পাপড়ি চাট ওলা বলছে 9টা বেজে গেছে বাড়ি চলে যাবে, ওই জন্যে আজকে আর পাপড়ি চাট দিল না, জানি না। তো ও বরাবরই বসে বেলু বাজার ওখানে, তো ও আর দিল না, তো ওই জন্য আর পাপড়ি চাটটা নেওয়া হলো না, কিন্তু ফুচকা খাচ্ছি। তো দেখো আমরা আমার ছেলেমেয়েরা কি ফুচকা খাচ্ছে, যে চলো দেখো আগে টক জলটা করে আগে ভরেছি, মশলা ভরেছি, আলু ভরেছি। হ্যাঁ টক জল যদি বেশি ঝাল লাগে আমি টক জল মুখে হাত দিয়ে দিয়ে খাচ্ছে, দেখছে কিন্তু সবাই, অনেকে দেখছে। বাবাই দেখি বাবাই কাছে ঘুরতে হবে। এই যে এসেই একদম জামা টামা খুলে বসে গেছে, বলছে যে আমার গরম হচ্ছে, স্যানিটাইজার করে দিয়েছি, সব করে নিয়েছি, জানিয়ে কিছু করেনি। তুই স্যানিটাইজার করেছিস সত্যিকারে? পা ধয়নি। তো চলো এখন খেয়ে নি, খেয়ে তারপর তোমাদের কাছে আসছি। আমার কিছু খাওয়াই হলো না, তার মধ্যে সব শেষ করে দিল। আজকে ষষ্ঠী, ষষ্ঠীও করেছি, কিন্তু ফুচকাটা তো আমাদের এখানে আসতে হয় না, ওই জন্য আমার করতে বৃষ্টি। চলো আগে খেয়ে নি, তারপর আসছি। ফুচকা খাওয়া দাওয়া করে একদম কমপ্লিট করে চলে এলাম, আর অনেকদিন পরে খেলাম, এখন ঘড়িতে বাজে 9:30। তো অনেকদিন পরে ফুচকা খেলাম, আর ছেলে মেয়েদের মারপিট শুরু হয়ে গেছে ফুচকা নিয়ে, জানো দুজনের মধ্যে গোনাগুনতিতে ভুল হয়েছে, ওই জন্য দুজনে মারপিট করতে শুরু করে দিয়েছে। ও বলছে তুই বেশি খেয়েছিস, ও বলছে তুই বেশি খেয়েছিস। এই অবস্থা সামলে এখন ওপরে চলে এসেছি, এসে এবার জামা টামা চেঞ্জ করবো। আর তো তোমরা দেখলে যে পুজোটা মানে এখানে প্যান্ডেল, মানে প্যান্ডেল নয় মানে এখানে অনেকই ভালো ভালো হয়, ভালো ভালো করে অনেক, তো এখন ওরকম ছোট ছোট হয়ে গেছে। আর দুটো মনে তোমাদের দেখিয়েছি, আর তার আগে দুটো তিনটে দেখেছি, সেগুলো ব্লগ বানাতেই ভুলে গেছি, জানো ওরকম কেন করছিস, ব্লগ বানাতেই ভুলে গেছি। তো তো দু তিনটে ঠাকুর আমি ওখানে দেখাতে পারিনি, মানে আমার রাস্তায় বেরিয়ে মনে ছিল না, এই হচ্ছে আমার ব্যাপার, মনে থাকে না। তো লাস্টে যে দুটো দেখেছি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ওইগুলো টোটাল এই 3-5টা মতন হয়তো দেখেছি, তো এইগুলোই, কিন্তু আশেপাশে আরও ছিল, মানে সেগুলো একটু যেতে হয়, তো তো আমি একা বলে আমি আর যাইনি। তো দেখি ওগুলো যদি অন্য সময় পারি তো যাবো, আর না তো যাবো না, তো এই হচ্ছে ব্যাপার। আবার কালকে সপ্তমী, দেখি আবার সপ্তমীতে কোথায় যাই। তো চলো এখনকার মতন আমি আসছি, আর কিছু বলার নেই, তো সবাইকে মহা ষষ্ঠী, আর কালকে তো সপ্তমী,
তো চলো আসছি, টাটা।